ও ভালো ছেলে, আর তুমি খুব ঢঙ্গি। খাও খাও, তুমি ভালো ছেলে আর ও ঢঙ্গি আছে, ও অনেক নকড়া, এই খাবে না ওই খাবে না, এখানে বসো খেয়ে নাও, রুটি খায় ও। আর তোমার তো অনেক ঢং আছে, এই খাবো না ওই খাবো না, হ্যাঁ এত ঢং। তুমি ভালো ছেলে, এটা পুরোটা খেয়ে নাও, পুরোটা খাও, পুরোটা খাও। আর খাও না, তোমাকে খেতে হবে না, তোমার অনেক ঢং, তুমি ওই নিজের ফিগার মেনটেনই করো, স্লিম থাকো, হ্যাঁ তোমাকে খাওয়ার দরকার নেই, তোমার অনেক খাওয়া ভালো লাগে না আমি জানি তো, সব খাবার খেতে হয়, সব কিছু খেতে হয়, তবে স্বাস্থ্য হবে, নইলে স্বাস্থ্য হবে না, ওই রকম রোগাই থাকবে। দাদাকে দেখেছো, ও তো রোগা, ওর আর স্বাস্থ্য হবে না, যাই খাও ওরকমই থাকবে। ও এ ভালো ছেলে, দেখেছো সব কিছু খায়, সব কিছু খেতে হবে, যখন যেরকম তখন তেরকম, এই খাবো না ওই খাবো না করলে হবে? কিসের আওয়াজ দেখছো, দেখো ও সব খেয়ে নিল আর তুমি খাওনি, তোমার ঢঙের শেষ নেই, তুমি নিজে খাবে, ছেলে মেয়েদেরকে শিখাবে যে সব খেতে হবে তা নয়, অমনি শিখাচ্ছ তোমার মতো, সবসময় ভালো খাবার পাবে নাকি, তোমাকে সবসময় মাছ খেয়ে দেবে? আমি দিতে পারবো না সবসময় মাছ, আমি না থাকলে কি হবে তখন, এগুলো ভেবেছ? এগুলো তো ভাবতে হবে, দেখো ও কত ভালো ছেলে হয়েছে, ও ভালো ছেলে, আর তুমি দুষ্টু মেয়ে, এখন দুষ্টু হয়ে যাচ্ছ, কথা শোনো না। হ্যাঁ তুমি তো খুব ভালো, তুমি তো সব খাও, আর বাচ্চাগুলোর কাছে যাও, এখানে বসে থাকার কি, ও এখানে বাচ্চাগুলো আছে আর এইখানে ও শুয়ে আরাম করছে, এখানে বাচ্চার কাছে থাকতে হবে তো নাকি, কিছু হয়ে গেলে কুকুর টুকুর যদি আসে কোনো চিন্তা নাই, জানে যে সব ঠিক আছে, কিছু হবে না, এমনি ভাবছে, কি হবে না হবে বলা মুশকিল, কখন কি হয়, কেউ নিয়ে চলে যেতে পারে, শুনছ? তখন দেখো কোনো ব্যাপার নাই। ও এই তুই কি করছিস, হ্যাঁ ওখানে বস, ওর সঙ্গে বস। আরে কিরে,